প্রিয় দর্শক, অপূর্ব ফ্যানদের জন্য দারুণ একটি সুখবর, কারণ আসতে চলেছে অপূর্ব নতুন একটি নাটক। কি সেই নাটক সেটি নিয়েই কথা বলবো আজকের ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আশরাফ, আপনারা দেখছেন ড্রামাবাজ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমরা গত ঈদে শেয়াব শাইনের পরিচালনায় দেখেছিলাম নাটক স্বামীর 10টি বদ অভ্যাস। তারই ধারাবাহিকতায় এবার পেতে চলেছে নাটক স্ত্রীর 10টি বদ অভ্যাস, এমনটি জানিয়েছেন নাটকটির পরিচালক শেয়াব শাহিন। শেয়াব শাহিন তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে লিখেছেন, স্বামীর 10টি বদ অভ্যাস তো হলো, এবার স্ত্রীর 10টি বদ অভ্যাস কি হতে পারে লিখে জানান। প্রিয় দর্শক, তার মানে স্ত্রীর 10টি বদ অভ্যাস নাটকটি শেয়াব শাহিন তৈরি করতে ইচ্ছুক, এখন তার দর্শকদের সাড়া দেবার পালা। আপনি যদি স্ত্রীর 10টি বদ অভ্যাস নাটকটি দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন। আর স্ত্রীর 10টি বদ অভ্যাস জানার জন্য আমি তো খুবই এক্সাইটেড, আপনারা কেমন এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। স্বামীর 10টি বদ অভ্যাস নাটকটিতে দেখেছিলাম আবির এবং অর্পা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের পর তাদের নতুন সাজানো গোছানো সংসার শুরু হয়। বিয়ের আগে আবির ছিল বড্ড ভালো একটি ছেলে, অর্পার প্রতি ভীষণ কেয়ারিং তার স্বভাব ছিল। কিন্তু বিয়ের পর স্বামী আবিরের মধ্যে 10টি বদ অভ্যাস দেখা দেয়, ফলে ক্রমশই দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে একটু একটু করে। মাঝে মধ্যে নানান বিষয় নিয়ে মান অভিমান ঝগড়াঝাটি খিটির মিটির চলতেই থাকে। কী ছিল আবিরের সেই বিশেষ 10টি বদ অভ্যাস তা আমাদের অনেকেরই জানা। আর এখন শেয়াব শাহিন তৈরি করতে চলেছেন নাটক স্ত্রীর 10টি বদ অভ্যাস। এই নাটকে স্ত্রীর 10টি বদ অভ্যাস কী কী তা অবশ্যই তুলে ধরবেন শেয়াব শাহিন। আশা করি স্বামীর 10টি বদ অভ্যাসের মতো দারুণ কিছু হবে এই স্ত্রীর 10টি বদ অভ্যাস নাটকে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।